গতকালই আর্জিকন মেডিকেলে আর্থিক দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে এবং তার পরের দিনই সিবিআই তৎপরতা যে ছবি সকাল থেকে আপনাদের দেখাচ্ছি একাধিক জায়গায় আজকে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন যার মধ্যে সকাল সকাল তারা পৌঁছে গিয়েছেন কেষ্টপুরে আর্জিকন মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশীষ সোমের বাড়িতে পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843 ভিজিলেন্সের কাছে আর্জিকন মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগিয়ে চলেছে গতকালই আপনারা জানেন যে সন্দীপ ঘোষের জামানায় হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে প্রথম এফআইআর দায়ের করে সিবিআই আর তারপরের দিনই সকাল থেকে এই তৎপরতা সিবিআইয়ের সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন পার্থপ্রতিম আজিকন মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশীষ সোমের বাড়িতে কয়েক ঘন্টা হয়ে গেল সিবিআই আধিকারিকরা রয়েছেন কি জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ সম্পর্কে দেখো প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল সকাল 7:30 থেকে সেই জিজ্ঞাসাবাদ ওনার বাড়িতে রয়েছেন ওনার কাছ থেকে যে তথ্যগুলো জানতে চাইছেন মূলত প্রাক্তন ডেপুটি সুপার আর্জিকন হাসপাতালের আখতার আলী তিনি যে 15টি মূলত অভিযোগ করেছেন ভিজিলেন্সে স্টেট ভিজিলেন্স কমিশনের কাছে সেই ক্ষেত্রে সেই অভিযোগপত্রে একবারে তিনজনের নাম প্রথম থেকে ছিল সেই তিনজনের মধ্যে একজন হচ্ছে সন্দীপ ঘোষ দ্বিতীয় জন হচ্ছে সঞ্জয় বাসিষ্ঠ এবং তৃতীয় জনের নাম হচ্ছে দেবাশীষ সোম এবং যিনি হচ্ছেন আর্জিকন মেডিকেল কলেজ ও হসপিটালের অধ্যাপক ফরেন্সিক বিভাগের এবং ওনার বাড়িতে কিন্তু একেবারে আজকে সিবিআই সকালবেলা পৌঁছে যায় সকাল 7:30 নাগাদ উনি বাড়িতেই রয়েছেন ওনার কাছ থেকে একাধিক বিষয় জানতে চাওয়া হচ্ছে যে আর্থিক অনিয়ম বেনিয়মে যে অভিযোগগুলো রয়েছে ওনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে পরিবারের ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন যে অভিযোগগুলো জমা পড়েছে সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে যে অভিযোগ এসেছে সেই অভিযোগগুলো যা পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে ওনার কী বক্তব্য সেই বিষয়ে কিন্তু জানতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা অমৃত ধন্যবাদ আর্জিকন মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই একাধিক ঠিকানায় তারা পৌঁছে গিয়েছেন সঞ্জয় বসির যিনি প্রাক্তন সুপার তার বাড়িতে যেমন সিবিআই আধিকারিকরা রয়েছেন রয়েছেন ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশীষ সোমের বাড়িতেও অন্যদিকে এফআইআর দায়েরের পরের দিনই হাওড়ার সাঁকড়াইলের হাটগাছায় হাসপাতালের সাপ্লার বিপ্লব সিংহর বাড়িতেও আজকে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি আর্জিকন হাসপাতালে মেডিকেলের সরঞ্জাম সরবরাহ করতেন তিনি এবং অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের জমানায় বারবার টেন্ডার পাইয়ে দেওয়া হতো এই বিপ্লবের সংস্থাকে টেন্ডার পাওয়ার নেপথ্যে আর্থিক লেনদেন ছিল কি সিবিআই এর এই সমস্ত প্রশ্নেরই মুখে বিপ্লব সন্দীপ ঘোষের জমানায় আর্থিক দুর্নীতির টাকা নয় হাসপাতালের ফান্ডের টাকা নয় ছয়ের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে অর্থাৎ অভিযোগ পত্রে যাদের নাম ছিল তাদের বাড়িতে আজ সকাল থেকে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা যার মধ্যে হাওড়ার সাঁকড়াইলের হাটগাছায় হাসপাতালের সাপ্লার বিপ্লব সিংহ তিনিও রয়েছেন তারই বাড়িতে আজ সকালে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা আর্জিকন হাসপাতালে মেডিকেলের সরঞ্জাম সরবরাহ করতেন এই বিপ্লব সিংহ এবং অভিযোগ ওঠে যে সন্দীপ ঘোষের জমানায় বারবার টেন্ডার পাইয়ে দেওয়া হতো এই বিপ্লবের সংস্থাকে আর তার নেপথ্যে কোনো রকম আর্থিক লেনদেন কি ছিল তারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা সকাল থেকে 15টি জায়গায় সিবিআই অভিযান আর্জিকন মেডিকেলে আর্থিক দুর্নীতি তদন্তে সক্রিয় হয়েছে সিবিআই একদিকে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি টানা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে 9 দিনে প্রায় 100 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে এবং আর্থিক দুর্নীতির যে মামলা যার তদন্ত ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে নির্দেশে গিয়েছে সিবিআই এর হাতে এবং তদন্তভার দেওয়ার পরই গতকাল প্রথম এফআইআর দায়ের হয় সিবিআই তরফ থেকে এবং আজ সকাল থেকে তার পরের দিনই এই তৎপরতা চোখে পড়ছে একদিকে আর্জিকন মেডিকেলে আজকে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির একটি দল যারা 3টি দলে প্রথমে ভাগ হয়ে তদন্ত শুরু করে অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়ির সামনে আজকে সিবিআই আধিকারিকরা একদম সকালে পৌঁছে যান 6:45 তারা সেখানে পৌঁছে যান তবে দীর্ঘক্ষণ দরজা বন্ধ ছিল ভেতর থেকে কেউ বেরিয়ে আসছিলেন না কলিং বেল বাজান সিবিআই আধিকারিকরা দরজা ধাক্কানো হয় কিন্তু তা সত্ত্বেও কোনো রকম উত্তর মিলছিল না এবং অবশেষে সকাল 8টার কিছু পর সন্দীপ ঘোষ তিনি বাইরে বেরিয়ে আসেন এবং এরপর সিবিআই আধিকারিকদের ভিতরে প্রবেশ করতে দেন সিবিআই আধিকারিকদের 7 জনের একটি দল তারা ভিতরে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে
দেবাশিস সোমের বাড়িতেও রয়েছে সিবিআই, অর্থাৎ যিনি ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক সেই দেবাশিস সোম। আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে যার নাম উঠে এসছে সেই দেবাশিস সোমের বাড়িতে একদিকে রয়েছেন সিবিআই আধিকারিকরা, অন্যদিকে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতেও আজকে পৌঁছে গিয়েছে সিবিআই, দফা দফায় জিজ্ঞাসাবাদ চলছে তাকেও। আরজিকান মেডিকেলে আজকে পৌঁছে যায় সিবিআই এর টিম এবং আরজিকান মেডিকেলের সাপ্লায়ার বিপ্লব সিংহ তার ঠিকানাতেও চলছে তল্লাশি। প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত চলছে। 2023 জুলাই মাসে তিনি প্রথম অভিযোগ করেন, যদিও আর্থিকরের ঘটনা ঘটার পর সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে এই আর্থিক দুর্নীতি মামলায় সিট গঠন করা হয়, কিন্তু আদালতের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। আর তারই তদন্ত করতে আজ সকাল থেকে সিবিআই আধিকারিকরা তারা একের পর এক ঠিকানায় পৌঁছে যাচ্ছেন। 15টি জায়গা চলছে একত্রে সিবিআই এর তল্লাশি অভিযান। আরজিকর মেডিকেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ সকালেই তিনটি দলে ভাগ হয়ে সিবিআই আধিকারিকরা তারা আরজিকর মেডিকেলে পৌঁছে যান এবং নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ তাদের সঙ্গেও এখন সিবিআই আধিকারিকরা তারা কথা বলছেন। তারাও জানিয়েছেন যে তদন্তে তারা সব রকম সহায়তা করতে চান এবং একই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে ক্যান্টিনের কয়েকজন কর্মী এবং মেডিসিন স্টোরের আধিকারিককেও, তাদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সঞ্জয় বশিষ্ঠ যিনি আরজিকর মেডিকেলের প্রাক্তন সুপার তার বাড়িতেও চলছে তল্লাশি জিজ্ঞাসাবাদ।